তো কালকে আমাদের বসিরহাট কেটিএম শোরুমের যে গ্রুপটা আছে সেই গ্রুপে একটা মেসেজ এসেছিল যে নতুন জেনারেশনের ডিউক 250 এখন অ্যাভেলেবেল আছে, 390 ছিল কিন্তু সেটা বেরিয়ে গেছে, মানে আসছে আর বলছে যে বুক হয়ে বেরিয়ে যাচ্ছে গাড়ি। ঠিক আছে, তো 390 তো দেখাতে পারবো না আপাতত, 250 অ্যাভেলেবেল আছে শোরুমে। তো 250 ভাবলাম আজকে একটু ফ্রি আছি, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি 250 লুক ওয়াইজ কেমন করেছে। শোরুমেও ফোন করেছিলাম, তো ওনারাও বললো হ্যাঁ এসো, এসে আজকে এসে তোমরা দেখে যেতে পারো, টেস্ট ড্রাইভও নিয়ে যেতে পারো। আজকে গিয়ে শোরুমে চলো, গিয়ে টেস্ট ড্রাইভ নিয়ে আসবো একটা, আর গাড়ি লুক ওয়াইজ কেমন করেছে আর গাড়ি চালাতে কেমন, তো সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো শোরুমে গিয়ে দেখা হচ্ছে। আগের যেটা ছিল আর 16 মিলিয়ে তাহলে টোটাল কত হচ্ছে? 3,69,400 টাকা অন রোড প্রাইস। অন রোড প্রাইস আর এর মধ্যে যদি এখন কেউ যদি পুজোর ফেস্টিভ সিজন চলছে, আপনি দিওয়ালি পর্যন্ত চলবে, যদি কেউ গাড়ি পারচেস করে আমাদের কাছ থেকে বা বসিরহাট কেটিএম থেকে, তার জন্য স্পেশাল গিফট আপনার আছে, স্পেশাল ডিসকাউন্ট আছে। ঠিক আছে, আর আমার চ্যানেলের থ্রু থেকে যদি আসে তাহলে কি তার জন্য কি আমাদের এক্সিস্টিং কাস্টমারদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে? স্পেশাল ডিসকাউন্ট এসে রেফারটা করতে হবে। আচ্ছা আচ্ছা, সমস্ত সেলরা থেকে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট। আচ্ছা, আর ইন্স্যুরেন্স কি কেমন থাকছে, ইন্স্যুরেন্সের ব্যাপারটা? ইন্স্যুরেন্স থাকে, এখন তো গভর্নমেন্ট অ্যানাউন্স নিয়ে 5 বছর ইন্স্যুরেন্স থাকে, টোটালে 5 বছর, টোটাল 5 বছর থাকে। ঠিক আছে, 1+5 4 থাকে, ওটাই থাকবে। আর তোমার যদি কেউ ইএমআই করতে চায়, ঠিক আছে, ইএমআই কত বছর, মানে কতদিন, কত ইয়ার থেকে, মানে স্টার্ট? 1 থেকে 5 বছর পর্যন্ত করা আছে, করা আছে। এখন পুজোর জন্য স্পেশাল রেট অফ ইন্টারেস্ট চলছে, 1 থেকে 4 বছর ইএমআই মাত্র 7.99% রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, অনলি 7.99% রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা।